আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই সালাম গ্রুপ সি প্লাস টিভির নিয়মিত খবর তনার উপর আসি আই জুবাইর রিফাত ফলে দুনো না যে দিনের গরম গরম খবর। দীর্ঘ দুই যুগ ফর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হইতে যার সরগরম চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। নামে ভিকারি হাজে তালিকাভুক্ত সন্ত্রাসী অবশেষে অস্ত্র মাদক সহ গ্রেফতার। কর্ণফুলীর নিচুদি টানেল দি যাইত ফারিবান আনোয়ারা উপজেলাত, কিন্তু উপজেলার ভিতরে যাইয়েরে ব্যবহার করা ফুরিব বাসর সাঁকো, এলাকাবাসীর তীব্র ক্ষোভ। চট্টগ্রাম বিআরটিএ র‍্যাবের অভিযান, দালাল চক্রের ২১ সদস্য আটক। এবং মেজর সিনহার ময়নাতদন্ত রিপোর্ট, ওসি প্রদীপ কর্তৃক আঘাত গরিবের কোনো চিহ্ন পাওয়া না যায়, সিনহা হত্যায় ওসি প্রদীপ জড়িত নয় হইয়ে আইনজীবী রানা দাশগুপ্ত। দর্শক, এই ধরনের প্রতি মুহূর্তের গরম গরম খবর ফেট ফেরন অনে অনর মোবাইলে তারিয়ান ফাইতে হইলেন তো ডায়াল করা ফিরিব *213*335#, অথবা *space Cplustv লিখি ফাটাই দেন *2113 নম্বরে, তবে অনরা এসে বফ হবেন শুধুমাত্র রবি এবং এয়ারটেল নম্বরে। তুমি বিস্তারিত খবর জানবে। শুরুতেই কক্সবাজারের খবর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় টেকনাফ থানার বরখাস্ত ইন্যা সাবেক ওসি প্রদীপ কুমার দাস জড়িত নয় বলে দাবি করছে তার আইনজীবী রানা দাশগুপ্ত। রবিবার দুইটে ১২:৩০ ইক্যে কক্সবাজার জেলা জজ আদালতত ওসি প্রদীপর জামিন শুনানিত অংশ লইয়েরে রানা দাশগুপ্ত এহত হয়। পরে সাংবাদিকলরে তিনি আরও জানায় এবং দাবি করে মাদকর বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স নীতি, ওসি প্রদীপ সেই দায়িত্ব পালন করতে আসেন। এছাড়াও তিনি জানাই এফআইআর এবং চার্জশিটের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। কক্সবাজারের তুন এহসানুল কুতুবীর রিপোর্টে তার বিস্তারিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসর জড়িত থাকিবার হন প্রমাণ নাই। ময়নাতদন্তের রিপোর্টত এরা সময় উড়ে আসছে বলে জানাইয়ে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত। জুন ১৩ রবিবার দুপুরে কক্সবাজার আদালতত প্রদীপের পক্ষে আইনজীবী মহিউদ্দিনের গড়া জামিন আবেদনের শুনানি করতে আয়েরে তেই সাংবাদিক কলরে এসব কথা হয়। ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্টের কোথাও আপনার ভিকটিম তার শরীরে বুটে রাখা, গলায় পা দেওয়া, তার কোনো চিহ্ন বা এরকম কিছুই নাইদার ইন দি ইনকোয়েস্ট রিপোর্ট নর ইন দি ইঞ্জুরি রিপোর্ট কোথাও নাই। এ সময় তেই আরও হয় মামলার এজাহারের ভাষ্য মতে সিনহার মৃত্যু নিশ্চিত অনর ফর ওসি প্রদীপ ঘটনাস্থলত ফচে হইলেও চার্জশিটের রিপোর্টত সিনহা বাঁচি থাকতেই ওসি প্রদীপর উপস্থিতির হতা হইয়ে এমনকি ওসি প্রদীপ নিজেই সিনহার গলাত বুট জুতা দিয়ে চাপি ধরি হত্যা করছে বলে উল্লেখ করিয়ে আর এহারণেই মামলার এজাহার এবং চার্জশিটের মধ্যে ভিন্নতা পা গিয়ে। চার্জশিটে বলা হচ্ছে ওসি প্রদীপ আসার আগে মৃত্যু হয় নাই, ওসি প্রদীপ যখন এলো তখনও জীবিত ছিল, গলায় পাড়া দিয়েছে মৃত্যুটাকে নিশ্চিত। তবে আদালতত এ পর্যন্ত প্রদীপের বিরুদ্ধে হন হত্যা মামলাও ফাঁসানো যায় বলে উল্লেখ করি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হয়। আমরা কোনো হত্যাকাণ্ডের মামলা আমরা পাইনি, যদি আমরা হত্যাকাণ্ডের মামলা একটাও পেতাম সেটাকে আমরা ওই করে দেখতাম। আর আমরা পেপারে দেখেছি কয়েকটি মামলা দায়ের হয়েছে এবং সেগুলো সাইনেটাই হয়ে গেছে, অপমৃত্যু ঘটে গেছে। এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতত ওসি প্রদীপর জামিন আবেদন করায় আর এই আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৭ জুন শুনানির দিন ধার্য করা হইবে বলে জানিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম প্রদীপ কুমার এবং জামিনের দরখাস্ত দিয়েছিল, সে দরখাস্ত মাননীয় আদালত আগামী ২৭ জুনে শুনানি করার দিন ধার্য করা হয়েছে। হইরাকি ২০২০ সালের ৩১ জুলাই রাতিয়া
কক্সবাজারের টেকনাফর বাহাতছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টত গাড়ি তল্লাশিরে কেন্দ্র করে পুলিশের গুলিত নিহত হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনাত আগস্টের পাঁচ তারিখ সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদিওয়ারে বাহাতছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীর প্রদান করি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ নয় পুলিশ সদস্যরে আসামি করি মামলা করে আদালত মামলা কানোর তদন্ত করিবার আদেশ দেয় র্যাবরে। এরপরে আগস্ট ছয় তারিখ প্রধান আসামি লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাস সহ সাত পুলিশ সদস্য আদালতত আত্মসমর্পণ করে। এসএনএল কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার। নিজের নামে একজন ভিকারি হইল ছদ্মবেশে তে মূলত একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, নিজে পরিচালনা করে উগা গ্যাং আর আজিয়া অস্ত্র গুলি ও ইয়াবাসহ তার গ্রেফতার করছে ডবল মর্নিং থানা পুলিশ। গ্রেফতার মোহাম্মদ শাহে তোরফে ভিকারি কিশোরলে লইয়ারে উগা দল তৈরি করি বিভিন্ন স্থানত্তন মাদকানি আগ্রাবাদ এলাকাত প্রকাশ্যে বিলি করত। নিউজত বিস্তারিত ডবল মরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্যাং লিডার ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ প্রকাশ ভিকারির অস্ত্র গুলি ও ইয়াবাস গ্রেপ্তার করছি ডবল মরিং মডেল থানা পুলিশ। জুনুর ১৩ তারিখ রবিবার ফয়েতে আগ্রাবাদ ফানওয়ালা ফারাত্তুন তারে গ্রেপ্তার করই। গ্রেপ্তার মোহাম্মদ শাহেদ প্রকাশ ভিকারি কিশোর কলরে লইয়োগ্য দল তৈরি করি বিভিন্ন স্থানত্তন মাদক আনি আগ্রাবাদত বিলি করত। এই মাদক বেশি বাল্লাই তার আলাদা আলাদা ১২ জন নতুন ১৪ জনের উগ্র দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে হতা হইলি কিশোর গ্যাং লেলাই দিত। ভিকারি দুয়ো বিয়ে করছি এবং তার বোধ বান্ধবী আছে বলেও জানাই পুলিশ। সর্বশেষ ব্যাপারীপাড়া এলাকাত মাদক বিরোধী কমিটি গড়নে কমিটির সদস্য কলর উদ্দে অস্ত্র শস্ত্র লইয়ে হামলা চালাই তার বাহিনী। ভোররাত্রে গ্রেপ্তার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এবং তার কাছ থেকে একটি ২০০ এলজি একাউন্ট কার্টুজ এবং ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। এই শাহের দীর্ঘদিন যাবৎ এই ডবল মরিং এর পানওয়ালার পাড়া সহ আশপাশ এলাকায় একটা বাহিনী তৈরি করে মারামারি এবং ছিনতাই সহ মাদক ব্যবসা করে আসতেছিল। তার বিরুদ্ধে ডবল মরিং থানায় ৮টা মামলা আছে এবং তার এই চক্রের আরো ৪ জন সদস্যকে ইতিপূর্বে আমরা গ্রেপ্তার করেছি। আজকের ঘটনায় ২টো মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে এবং পুলিশ রিমান্ডের আবেদন সহ। শুধু ভিকারি নয় হন মাদক ব্যবসায়ী এই পার নফাইব বলে জানাই পুলিশ। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি। হঠাৎ আছে রাস্তা কি তোর বাফরনে, এই প্রশ্নের সঠিক উত্তর দি রাস্তা রাষ্ট্র, কিন্তু সেই রাস্তাও সবসময় হন না হন উপায়ে দখল করে রাখে উগ্রমহল। শহরের পতেঙ্গা এলাকা জুড়ে ২৫০০ কোটি টিয়া ব্যয়ে নির্মাণাধীন আউটার রিং রোডের এখন এই অবস্থা। নিজেরার ট্রাক স্ট্যান্ড বানাইয়ে এই আউটার রিং রোডের এক ধরনের বাফর সম্পত্তি বানায় ফেলিয়ে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড নামে উক্ত প্রতিষ্ঠান। সাইদুর রহমান সাকিবের প্রতিবেদন বিস্তারিত। নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ড পরিণত হইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ শহরের যানজট নিরসনের লাই শহরের বাইপাস সড়কে নির্মাণ করলিও সড়কে প্রথমে চালাইবার আগে প্রভাবশালী কলর কালো দৃষ্টি ফজছে সড়কে। ইতিমধ্যে সড়কের আশেপাশে বেশ হোগে অবৈধ ট্রাক স্ট্যান্ড গড়ে উঠে, এ কারণে আবারও সৃষ্টির যানজট পাশাপাশি ঘটে নানা দুর্ঘটনাও।
পার্কিংয়ের দুর্ঘটনা ঘটে আর উল্টো পথতুন যদি হনো গাড়ি আইয়ে পার্কিং উল্লায় হনো গাড়ি দেখানো যায় ইদানিং দিদি অ্যাক্সিডেন্ট বেশি হয় এনে আর এই এক মাসের মধ্যে আর ফ্রেন্ডের মা অ্যাক্সিডেন্ট হইয়ে ওর অলরেডি ভাঙি গিয়ে অভিযোগ আছে এসিপিএল নামের এই দীপুকে সড়কের ঢাগদি জমিত অবৈধভাবে গড়ে তুললি ট্রাক স্ট্যান্ড অবৈধ এ ট্রাক স্ট্যান্ডের পাশাপাশি সাম্প্রতিক সময়ত মূল সড়ক গড়ে তারা স্ট্যান্ড বানা রেখে আর অবৈধভাবে স্ট্যান্ডগিনের লগে সংযোগ সড়ক তৈরি করা হই তো গাড়ি পুরো রাস্তা দখল করা যেভাবে শুরু করে মনে তো পুরো রাস্তাই তারা দখল করে ফেলবে এটা মানুষের আর কিছু নয় চলাফেরা গরম করত না মানে গাড়ি পার্কিং উল্লাই নাকি রাস্তা বানাই নাকি মানুষ চলাচল বানাই আনতে বুঝি না পারে শনি তারা জাম উল্লাই বলে কোনো গাড়ি ঘোড়া কিছু যাই না পারে ব্যাগ ডিপুর কারণে ডিপু ইয়ানো হাইয়া গাড়ি বাইরের গোড়া জামতা চব্বিশ ঘন্টায় জামতা ডিপুর লাই এসিপিএল ডিপুর কারণে চব্বিশ ঘন্টায় জামতা এ বিষয়ে এসিপিএল এর জেনারেল ম্যানেজার তোফাইল আহমদের লগে যোগাযোগ করতে চাইলে তিনি হনভাবে ডিপুত প্রবেশ করতে ন দেয় এবং মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ ন করে অনিমিকে হয়েক ঘন্টা রাহিবেল্লাই প্রত্যেক ট্রাকত্তন একশোটি আত্মন তিনশোটিয়া পর্যন্ত ফিলর এ সকল ট্রাক স্ট্যান্ড গিনত সংযোগ সড়ক তৈরিত সিরিয়ত্তন হনবকার অনুমতি আছে কিনা তা জানতে চাইলি ট্রাক স্ট্যান্ডের দায়িত্ব তাহা রাশেদ জানাইয়ে এগুলো আমি লাগিনি এগুলো আমার না আমাদের জন্য কেন দাঁড়াবে এটা আমার জন্য এইগুলো সব এসিপিএলের এটা আমার লোকাল পার্কিং আমি একশো টাকা করে নিই চব্বিশ ঘন্টা এটা লোকাল এটা মালিকা না দিছে দিছে না দিলে কি ভাই এরকম কি করা যায় না দিলে করা যায় আছে লোক আছে লোক নেই অবশ্যই সিডিএর থেকে নিছি এ ব্যাপারে জানতে চাইলি আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সি প্লাসের মুঠোফোনে জানাইয়ে সনদন এনওসি বা সনদন প্ল্যান সনদন ইয়ারা কিছু নদী বা অনুমোদন আছে নবে করতে অবৈধ এখন তারা মিনিস্ট্রিয়ালে উচ্ছেদ করি বলে ভয় করে উচ্ছেদ করছি আরো একবার উচ্ছেদ করছি এদিনে পুলিশেরও দিলাম পুলিশের বক্স বক্স পুলিশের অলরেডি একগো বক্স পয় দি তারা এটা কোনো গাড়ি নথামে বেলায় পতেঙ্গা বিচ হোক হনুদন পার্কিং হচ্ছে আমরা তো ট্রাক স্ট্যান্ড বানাই বেলায় এই রাস্তা নগরী কিন্তু হাইওয়ের উপর রোড কিন্তু ধন পার্কিং হচ্ছে না ভাবিব পার্কিং আর ভাবে তো এবং আরা কিন্তু রাস্তাও নষ্ট করে এইগুনে এ ব্যাপারে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই প্রশাসন বিপ্লব কুমার পাল জানাইয়ে আমরা আসলে নিয়মিত ওখানে চেকপোস্ট আছি একটা এক নম্বর আর দুই নম্বর কথা আমরা দীর্ঘদিন ওখানে টিআই ছিল না আমরা নতুন একজন টিআই পাইছি এবং টিআই অলরেডি দুই একদিনের মধ্যে জয়েন করবে জয়েন করার সাথে সাথে আমরা বাকি ব্যবস্থাগুলো করবো এর আগে যখন টিআই ছিল আমরা নিয়মিত সার্জেন্ট এবং অন্যান্য ফোর্স আমরা মোতায়েন করছি তখন আর এই ডিপুগুলো ছিল না আর ডিপুগুলোর ওখানে ডিপু হয়েছে একটা স্কেল আছে সেগুলোকে আমরা টো করে আটক করে নিয়ে চলে আসতাম কিছুদিন বন্ধ থাকে আবার একই অবস্থা ফিরে আসে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি জাইকার সহযোগিতায় 2,500 কোটি টিয়া ব্যয়ত সড়ক নির্মাণ করা হয় পতঙ্গা সমুদ্র সৈকতত্তন হালি শহরের মিকে 5 কিলোমিটার দক্ষিণ হাটলিত্তন পতঙ্গা নেভাল একাডেমি পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম রিং রোড সিপিজেটের লগে সংযুক্ত হইব আউটার রিং রোড প্রকল্পের হাস পুরাপুরি শেষ হইলে চট্টগ্রাম বন্দর ও ইপিজেট মুখী ট্রাক কাভার ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন নগরীর ভিতরের রোড গেন আর ব্যবহার করত পাশাপাশি আউটার রিং রোড গে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের লগে সংযুক্ত হইলে মহানগরী সহ চট্টগ্রামের প্রধান সড়ক গেন যানজট মুক্ত হইব 90 ফুট চড়া ও সমুদ্র বিস্তৃত 30 ফুট উঁচু সড়কের নির্মাণ হাস প্রায় শেষ পর্যায়ে সাইদুর রহমান সাকিব সিপ্লাসটিভি চট্টগ্রাম হিন্দি বাংলা চলচ্চিত্র জনপ্রিয় নারী নায়িকা পরিমণি তার ফেসবুক স্ট্যাটাসও তারে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগ আনিয়ারে এই মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হইয়ে তিনি দাবি করেন উত্তরা বোট ক্লাবত নাসিরুদ্দিন নামে একজন তারে নেশাদ্রব্য হাবাইয়ে তারে ধর্ষণ করে এবং ধর্ষণ করিবার চেষ্টা করে এবং হত্যা চেষ্টা করে ওইখানে সন্দেহ করে আমার আমাদের
কোন জায়গা তখন আমরা জানতে পারি যেটা ঘটছে। অফারও করে যে এখানে তুমি মেম্বার হয়ে যাও, ওটা হইতেই পারে, বলতেই পারে। আমি সেটা বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই, বোঝার কথা না, আপনি হলেও বুঝতে পারবেন। তুমি ওয়াশরুমে যাবা না, চলে তোমাকে ওয়াশরুমে না না আমি বসি তোমার বসলাম। তখন দেখলাম পুরো খালি, কেউ নাই, শুধু কারণ আমার কাছে একটা ছবি আছে, সেটা বারোটা পার হয়ে যাওয়ার পরে আমার ছবিটি ক্লিক করছিলাম, মানে টাইম শো করে আমাদের বড় ভাই ব্রাদার এখানকার দায়িত্বে আমি জানি নাম বলার কোন বিষয় না, কারণ নামটা আমার আমার কথা বলে তো করুন। আমি শুনছি উনি কথাটা বল বাবা বলছি আরেকদিন কফি খুঁজছি কোনো সমস্যা নেই।
দর্শক এতক্ষণ দেখতে লিখুন, নিজের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগ আনিয়ে পরিমণি সংবাদ সম্মেলন করেন ইয়ানার। আরও বিস্তারিত সাইবেলে আনার সিপ্লাস টিভি ফেসবুক পেজে শোক রাখুন। পরবর্তী খবর জির কুইন, কিন্তু ইউএসটিসির আলোচিত সেই ভবন নাকি চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প বাদ হইতে ইয়ে নাকি পুরো জলাবদ্ধতার প্রকল্পতেই আছে এখনো সমস্যা, কিংবা সিডিআর ভূমিকাই বা আর কি, এসব বিষয় নিয়ে হতা হইয়ে ইউএসটিসির ভাইস চ্যান্সেলর প্রকৌশলী ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাদের ইউএসটিসি একটা খালের উপর একটা বিল্ডিং করে ফেলেছেন, তো এই বিল্ডিংটা করার কারণে জলাবদ্ধতা প্রকল্পের এটা একটা বাধা হিসেবে অনেকেই বলছেন। তো অ্যাকচুয়ালি আসলে আমাদের এই আপনাদের এই বিল্ডিংটার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কিনা, যেটা আমরা এখন দেখছি চট্টগ্রামে একটু পানি হলেই কিন্তু জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। ওখানে যদি নালা নর্দমা থাকতো সিডিএ কীভাবে প্ল্যানটা পাস করে দিল আর এস দাগ মোথাবে? ওখানে তো কোনো কিছু থাকলে পরে ওখানে লাল কালি দিয়ে দাগাইয়ে দেয় যে এখানে উপর দিয়ে ড্রেন গেছে, নালা গেছে, অথবা এখানে এত ছাড়তে হবে, কম ছাড়া হয়েছে, এখানে বেশি ছাড়তে হবে, সেই জিনিসগুলো ওখানে নোট করে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেগুলো কিছু করা হয় না। বিল্ডিংটা ফাউন্ডেশন দিয়ে আস্তে 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 উপরের দিকে উঠে পুরাটাই শেষ হয়ে গেল। আজকে 16 বছর পরে বলতেছে যে বিল্ডিংয়ের এখানে নালা গেছে। এই কথাটা একেবারেই সত্য না যে কেউ যদি অন্যায় করে থাকে। আমি তো তারা সিডিআর যে পারমিশনটা দিয়েছে সেখানে তো কোনো কিছু ছিল না, তাইলে দোষটা তাদের। তারা গাফিলতি করেছে, ভুল করেছে, অথবা ইন্টেনশনালি এই কাজটা করেছে, এটা তাদের দায়িত্ব। আর র্যালে যখন জায়গাটা বুঝাই দিচ্ছে, যদি সেখানে ড্রেন থাকতো তাহলে তারা ড্রেন কেন বুঝাই দেবে? কোনো অবস্থাতে বুঝাই দেবে না। তো সুতরাং আর এস দাগ মোতাবেক ওখানে কোনো ড্রেনও ছিল না। তারা যে কথা বলছে গায়ের জোরে করছে, এগুলো আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম বিল্ডিংটা করে গেছেন, এটা তো শেষ হয়েছে 2008 সালে, তখন স্যার মারা গেছে 2013 সালে। সো তার স্যার জীবিত থাকা অবস্থায় বিল্ডিংটা করে চলে গেছে, তো স্যার কি মিথ্যা কথা বলবে? স্যার কি তাদের বিরুদ্ধে এগুলো করবে? আর স্যারের ভয়ে কি তারা এই কাজটা করে নাই? এগুলো সত্য কথা না এবং এটা সঠিক কথা না তারা বল। এই জিনিসটা যদি বুঝতো, এটা না ভেঙে, এটার ক্ষতি না করে, এখানে বিদেশি ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এটা ক্ষতি না করে পাশে যেভাবে আমি একটু আগে বললাম যে ড্রেন যাবে, ড্রেনের উপরে একটা কালভার্ট করে দিয়ে ট্রাকে গিয়ে মাটিগুলো, ওই যে সিল্ট যেগুলো পাহাড় কাটা থেকে আসবে সেগুলো নিয়ে চলে যেতে পারবে। আপনারা দেখেন বাস্তবে যে যথেষ্ট টিভি সেন্টার ওয়াল থেকে আমার বিল্ডিংয়ের পর্যন্ত যথেষ্ট স্পেস আছে, সেক্ষেত্রে ইজিলি পানিটা নিষ্কাশন হতে পারে, সেক্ষেত্রে পানি বাধার কোনো হচ্ছে যে ওয়ে নাই। একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, যখন এই বিল্ডিংটা আমরা হচ্ছে যে অনুমোদন লি সিডিআর থেকে, সেক্ষেত্রে আর এস ম্যাপ অনুসারে হচ্ছে যে ড্রেনটা আমাদের বিল্ডিং থেকে অনেক বাহিরে, সেক্ষেত্রে তারা হচ্ছে যে ওইখানে অ্যাপ্রুভাল দিছে, আর এস ম্যাপ দেখে সাইড লোকেশন দেখে যে অ্যাপ্রুভাল দিছে। কিন্তু এখন তারা হচ্ছে যে ইচ্ছাগতভাবে না এগুলা করতেছে যে আমাদের বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে যে ড্রেনেজ লাইনটা। কিন্তু আপনারা দেখেন সরজরমে আসি দেখেন যে বিল্ডিংটা যথেষ্ট আমাদের হচ্ছে ড্রেনেজটা যথেষ্ট বিল্ডিংয়ের বাহিরে আছে। এদিকে কাতারত চট্টগ্রাম সমিতির নতুন কার্যকরী কমিটির ঘোষণা করা হয়ে যারে মোহাম্মদ ইউসুফের সভাপতি, মোহাম্মদ আব্দুল জলিলের সাধারণ সম্পাদক ও আতিকুল মাওলা মিঠুরের সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নিয়োজিত বিস্তারিত আজকের এই সাধারণ সভায় স্বাগত জানাই। কাতারত চট্টগ্রাম সমিতির নতুন কার্যকরী কমিটিতে মোহাম্মদ ইউসুফের সভাপতি ও মোহাম্মদ আব্দুল জলিলের সাধারণ সম্পাদক ও আতিকুল মাওলা মিটুরের সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়। চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু এদিন ইতারার নাম ঘোষণা করে। এবং অন্য যাদের মান অভিমান আছে তারাও যদি আমাদের সাথে ঐক্য হইতে চায় সবসময় তাদেরকে ওয়েলকাম, ভুল বুঝাবো যে আমাদের মধ্যে থাকার দরকার নেই। এবং সবুল ইসলাম তালুকদার ভাইয়ের ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা অমৃত মিত্র আছে ব্যাকুণের হাজগুইকুম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে উনি চট্টগ্রাম সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, এই সংগঠনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করিবে আর দীর্ঘ বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক জি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জি, এই অনলাইন
সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শফিকুল ইসলাম তালুকদার বাবুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশি কিন্তু অ্যাডজাস্ট করি না ভারত, কে রেখে সহ্য করি না ভারত, কিন্তু অক্লান্তিক পরিশ্রম করি। বিশেষ করে আমার আর্থ কাছে গ্রিন সিগন্যাল দিবে এসছি তৎকালীন, তখন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মহোদয় তখন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিল। এই টাইম তখন ফোন করলাম ওরা মানে কনগ্রেচুলেশন জানাবার লাই, তখন আরও হয়ে দেয় আয় চিটা কাতারাত আসুন, তুই চট্টগ্রাম সমিতি কাতারাত নেই আয় জানি, চট্টগ্রাম সমিতি কাতারাত প্রতিষ্ঠিত করো, তাইলে একসাথে আয় কি করছ কমিটির অভিষেক অনুষ্ঠান আয় করছুম। আয় প্রায় এক বছর পরিশ্রম করি, কষ্ট করি, চট্টগ্রাম সমিতি কাতারাত প্রতিষ্ঠিত করি, এবং আল্লাহ রকমে মাননীয় তখন উনি পদোন্নতি হয়ে আর কি বন পরিবেশ মন্ত্রী রই, ডক্টর হাসান মাহমুদ বন পরিবেশ মন্ত্রী রই, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ আর মাস বানত আর অভিষেক অনুষ্ঠান মধ্যে উনি প্রধান অতিথির আসন গ্রহণ করছি। কাতারের স্থানীয় ইন্দি চট্টগ্রামের বিআরটিএ অভিযান পরিচালনা করি দালাল ও প্রতারক চক্রের 21 সদস্যের আটক করছে র‍্যাব সেভেন। অভিযানত দালালর হাজতন ড্রাইভিং লাইসেন্স ও মোটরযান রেজিস্ট্রেশন করিবার বিপুল পরিমাণ হস জব্দ করায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এলাকাত অভিযান পরিচালনা করি নে দালাল ও প্রতারক চক্রের 21 সদস্যের আটক করছে র‍্যাব সাত। রবিবার জুনের 13 তারিখ দুইজে নতুন পাড়া বিআরটিএর কার্যালয় এলাকাত অভিযান চালাইনে তারারে আটক করা হয়। সাম্প্রতিক সময়ত চট্টগ্রামের বিআরটিএ আইনে সেবা গ্রহণকারী অকল দালাল চক্রের হাতত হয়রানির শিকারর এন্ডিল লেখেন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএর কার্যালয় এলাকাত অভিযান চালাইনে 21 জন দালালরে আটক করা হয়। তারা বিভিন্নভাবে প্রতারণা করে আসছে, এখানে বিআরটি অফিসে যারা গাড়ি লাইসেন্স করতে আসে, যারা গাড়ির পেপার্স নবায়ন করতে আসে বা যারা গাড়ি রেজিস্ট্রেশন করতে আসে, তাদেরকে এই দালাল চক্র বা প্রতারক চক্র যারা আছে তারা বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং মানুষকে ভোগান্তি স্বীকার করে। তারা তাদের সাধারণ গ্রাহককে তাদের যে সেবাটা সেই সেবাটা প্রদান করে না, তো তার ভিত্তিতে আজকে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে এই দালাল চক্রের এবং প্রতারক চক্রের 21 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম। অভিযানত দালালকলত্তন ড্রাইভিং লাইসেন্স ও মোটরযান রেজিস্ট্রেশন করিবের বিপুল পরিমাণ হাগজ জব্দ করা হয়। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল। সেই টানেল দিয়ে খুব দ্রুত জাগই যাই আনোয়ারা উপজেলা। স্বাভাবিকভাবেই নতুন উগা শহরে পরিণত হইতে যাওয়ার আনোয়ারা উপজেলা ইয়ান অস্বীকার করিবার হন সুযোগও নেই, কিন্তু এই উপজেলার বর্তমান অবস্থা দেখিলে বুঝিবার হন উপায় নেই অত্যাধুনিক টানেল দিয়ে এই উপজেলাত যা যায়। এড়ে এখনও মানুষ চলাফেরা করে বাসর সাঁকো দিয়ে। আনোয়ারাতুন রেজাল করিম সাজ্জাদর পাঠানো তথ্য ভিডিও চিত্র লই ডেক্স রিপোর্ট। কষ্ট করি এনে উগো মাইব ভরাই দে আর মাইব ও জুই দে সমনে জায়গা স্কুল উৎপত্তি হই আম বর্তমানে সারা বারো বারো ফোন করো তো আর মাইব এই অল্লা বলি ফুট পাড়িয়ে জানতে পারে বুঝছো না, আর আর নকে যাইতে আর মন্ত্রীর কি অপরাধ করল। আই কু জনপ্রতিনিধি মেম্বার এটা মন্ত্রীর আর বর্তমান মন্ত্রীর আইনি আর মন্ত্রীর জিএস সাইমন সাহেব আইসি আনোয়ার আর ইঞ্জিনিয়ার আইসি আই রে হালি মাফিরে যাই হদারা ব্রিজ দূরত্ব করে দিই আল্লাহ রহমতলি যদি আর আর এখন বর্তমানে যে আনোয়ারের মধ্যে যে এখন থেনালের দিবে হাসলের
ট্যানারিবে কিন্তু খুব উন্নত, এই বিশ্বের মধ্যে এখন তৃতীয় নম্বরত আছে। তৃতীয় নম্বর এরমুখ ট্যানার এলাকা আর আর আনোয়ার এলাকায়, সে এলাকার মধ্যে যে আর আর যে এখনও বাসর সকজে রোগীগু বাসর সাগুজে এখনও রোগেগু ইয়ে কিন্তু আর আর অত্যন্ত দুঃখজনক বিষয়। ভাই মরণ পরে আর আর মন্ত্রী সাহেব আইসি আইয়ের হয়ে যায় আর আর আব্বার নামে এক আতা জামাই সেতু ওকে বিরিজ দিন বলে হয়ে দক্ষিণ সরঙ্গা এখন ইয়ে না হারো না মানে আজি আষ্ট বছর বিগত কি হারো নুমর ইয়ার মন্ত্রী হ্যাঁ জানি না চাই খালি যজ্ঞ মাইব ফরিয়ে দিয়ে জোয়ার বাস আইয়ে না নারগই আর আর নগেলে মাইফিবে তুলি নিতাম বাসা নিতাম দরগে তো বাড়ি যাবি খালি মাইফিবে তুলি লই এমন কি আয়ে বজি আয়ে ছোট তক দে সলে রিগাই দি সল সল হইরা মানে কি হারন বজি পড়ে গই মানুষ কি চলাচল করে দৈনিক কিন্তু এখন এটা আমি প্রায় দেখি দি বহুত ফুয়া যায় মানে কি অতন পরে গিয়ে চেষ্টা করি এটা আর এই সরঙ্গা ব্রিজ উল্লাই এবার গত বছরও আর টিয়া পয়সা জনগণ তুলি হড়িকে বান্ধি বান্ধি রে এই মানুষের দুয়ারও তার এই দশটা মাস টেলে আর দিন যাই তুলি ব্রিজ আর যাব সাব ঘুরে দিব হই আর একটা জন বাবু মিয়া এন্তা করানোর পরে কোনো আই আর বাবুর বেশি দিলে কম দেয় এই জাঙ্গান দিয়ে আসি আসো দশ বছর ওনাকে হাস মানুষের যে খরচ পাচ্ছে কি আপার আসার দিয়ে আজ দশ বছর বারো বছর আগে পর্যন্ত নানা বুদ্ধি হয়ে পর্যন্ত বাবা মেয়ে বান্ধব দেয় তো বাবা মেয়ে দুনিয়ার জন্য দেরি করি তো আইসিডি দিলা কি বই আনোয়ার আর এমপি মহোদয় সাহেব ও বেশ হয় একবার আইসি ওর আব্বাজান আলখাজ মরহুম বাবা আছে সরজমান চৌধুরী বাবু মিও আর আর এখনো তো আবার আশ্বাস দিতে কি মাতাম মেজি লাগছি মাথার লাগছি এখন আর বেয়া কামনা করতি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাথার জন হনসম বিরিস আমির আর চোখে দেখি ইয়ান আর আর কামনা রই এই মানে এই বছরের মধ্যে যেন আর বিরিস আমি ধরে আর আর মন্ত্রী হাজার আর প্রধানমন্ত্রী হাজার আর আগল অবদান আর মনে করি দিয়ে এত কুড়ি কুড়ি ডের হাজার সামান্য বিরিস বাসন হয় কিনলে নয়তো ইঞ্জিনিয়ার আর আর হবে কিন্তু রাস্তা নাই আর আর রাস্তা নাই তোর বিরিস তোর হন নাই আর আর হন অঞ্চলকে সিএনজি গাড়ি ভাড়িতে দে জনগণ ভাড়িতে দে ইলে বিরিস লবু কুড়ি কুড়ি ডের বিরিস আর দোকান নাই তার প্রতি বছর ইয়ে আশ্বাস দিতে আর আর লাভ নাই আর সাংবাদিকে ইয়ের ফলে না ইয়ে দশ না ইয়ের আর আর আশ্বাস দেয় আর তো আর মনে না করি বিরত আগে যাই এটার ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা প্রস্তাব দিয়েছি ওইখানে 45 মিটার ব্রিজের আমরা ওইটা সার্ভে করে ওইটা দেখেছি যে 45 মিটার ব্রিজ ওইখানে দিলে হয় আমরা ওইটা প্রস্তাব করেছি ঢাকায় প্রস্তাব চলে গেছে তো এখন ঢাকা থেকে এখনও অনুমোদন পাই নাই না আমরা আশা করছি যে তাড়াতাড়ি ওইটা অনুমোদন পেয়ে যাবো আমরা যেহেতু প্রক্রিয়াধীন আছে দ্রুতই পেয়ে যাবো
দর্শক আহ্বান সংবাদ এই পর্যন্ত, এতক্ষণ আলার ওয়ারে থাইবেলে ওনারা বেক্ষণ ধন্যবাদ প্রতিদিনের তরতাজা সংবাদ ফেবেলে রাতিয়া শোক রাহন সি প্লাস টিভির ফর্দা তানার ফেসবুক পেজে তুকা লাইক দন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আর ডাউনলোড করে নিতে নেবেন আর অ্যান্ড্রয়েড